প্রযুক্তি মানেই যেন জীবনে নানান পরিবর্তন, আর বিজ্ঞান মানেই যেন চমক। সেই বিজ্ঞান আর প্রযুক্তি দুনিয়ার নানান খোঁজ নিয়ে চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন কন্ট্রোলেতে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সুরভি আসমিন। দেশের প্রযুক্তিগত ও সফটওয়্যার কেন্দ্রিক নানান চমক নিয়ে অনুষ্ঠিত হয়েছে বেসিস সফটওয়্যার এক্সপো। বিদ্যমান প্রযুক্তি ব্যবহারকারীরা ও পটেনশিয়াল ইনভেস্টরদের মিলনমেলায় নানান প্রযুক্তি দেখার সুযোগ ছিল এই আয়োজনে। বেসিস সফট এক্সপো প্রদর্শনীতে তথ্য প্রযুক্তির ইকোসিস্টেমের স্টেক হোল্ডারদের সঙ্গে ভিউ এক্সচেঞ্জ করা, নলেজ শেয়ার করার সুযোগ তৈরি করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন উদ্যোগের মধ্যে নিজস্ব চ্যাটবট, অ্যান্টিভাইরাস, SMS প্ল্যাটফর্ম, ক্লাউড টেলিফোনি সিস্টেম প্রদর্শন করে। হুয়াওয়ে মেলায় নেটওয়ার্ক ক্লাউড সেবার নানান প্রযুক্তি প্রদর্শন করে। দেশে কি তৈরি হচ্ছে, আগামীতে প্রযুক্তির গন্তব্য কোন দিকে হবে, সেই ধারণা দিতে আয়োজন করা হয় এই মেলা। সফট এক্সপোতে 18টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এর মধ্যে অন্যতম ছিল ফ্রিল্যান্সার কনফারেন্স। বর্তমানে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কী কী স্কিল ডেভেলপ করে দক্ষতার সঙ্গে কাজ করা যায়, ফ্রিল্যান্সারদের কী ধরনের বিশেষ স্কিল থাকা জরুরি, আগামী 10 বছর এই খাতে নতুন কোন কোন বিষয়ে কাজ করা যাবে, কীভাবে কোথায় কাজ করা যাবে, কোথায় প্রশিক্ষণ নিতে হবে, কেউ কাজ শুরু করে বারবার ব্যর্থ হলে কী করতে হবে, এসব বিভিন্ন দিকের দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয় সম্মেলনে। গেম পাবলিশিং অ্যান্ড আনট্যাপড পটেনশিয়াল ফর বাংলাদেশ সেমিনারে বিশ্বের ভিডিও গেম ইন্ডাস্ট্রির বাজারে বাংলাদেশের অবস্থান তৈরির কৌশল আলোচনা করা হয়। ডেটা সায়েন্সের সম্ভাবনা সেমিনারে ডেটা সায়েন্স ব্যবহার করে মেশিন মানুষের জন্য কী কী কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়। মেলায় 204টি দেশি বিদেশি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়নের নানান প্রযুক্তি প্রদর্শন করা হয়। 200 জনেরও বেশি দেশি বিদেশি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের অংশগ্রহণের 18টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। 50টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ও 5টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রোবট প্রদর্শনের আয়োজন ছিল। সারা বিশ্বে ডেটিং অ্যাপ জনপ্রিয় হচ্ছে। সোশ্যাল মিডিয়ার বাইরে নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে নানান ধরনের ডেটিং অ্যাপ জনপ্রিয়। গেল কয়েক বছর ধরেই সারা বিশ্বে ডেটিং অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশি ব্যবহারকারীরাও ডেটিং অ্যাপ ব্যবহার করেন। ফ্রি ব্যবহার করা যায় এমন ডেটিং অ্যাপের মধ্যে রয়েছে টিন্ডার, বাম্বল, ওকে কিউপিড। ভার্চুয়াল ডেটিং জগতে যতগুলো অ্যাপ আছে তার মধ্যে জনপ্রিয় টিন্ডার। এটি একটি অনলাইন ডেটিং ও জিও সোশিয়াল নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন। বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপটির কয়েক কোটি ব্যবহারকারী রয়েছে। অ্যান্ড্রয়েডে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে টিন্ডার অ্যাপ ডাউনলোড করতে পারবেন। নিছকই বন্ধুত্ব করা, নতুন সঙ্গী কিংবা জীবনসঙ্গী খোঁজার কাজে সারা বিশ্বের ব্যবহারকারীদের মতোই বাংলাদেশি ব্যবহারকারীরা এ ধরনের অ্যাপের দিকে ঝুঁকছেন। অধিকাংশ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে সমমনা সঙ্গীদের সামনে নিয়ে আসে ডেটিং অ্যাপগুলো, আবার নিজস্ব পছন্দের কথা জানিয়ে সঙ্গী খুঁজে নেওয়ার সুযোগও থাকে। বাম্বল নারীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে। পছন্দ হলে নারীদের বার্তা পাঠানো যায়, 24 ঘন্টার মধ্যে জবাব আসলে সংযোগ তৈরি হয়, না আসলে স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে যায়। অধিকাংশ ডেটিং অ্যাপই বার্তা বিনিময়ের মাধ্যমে পরিচিত হওয়ার পর আলাপচারিতার মাধ্যমে ফোন নম্বর বিনিময় বা দেখা সাক্ষাতের উপলক্ষ তৈরি হয়। মিথ্যা পরিচয় তথ্য গোপন করেও অনেকে ডেটিং অ্যাপে সক্রিয় হন। ভারতসহ অনেক দেশে এ ধরনের অ্যাপ ব্যবহার করে প্রতারণার ঘটনাও ঘটেছে। 60 বছরের মধ্যে প্রথমবারের মতো আইকনিক লোগো পরিবর্তন করতে যাচ্ছে নোকিয়া কর্পোরেশন। ফিনল্যান্ড ভিত্তিক টেলিযোগাযোগ প্রযুক্তি প্রস্তুতকারক জায়ান্টটি লোগো পরিবর্তন করার পাশাপাশি ব্র্যান্ডটির ব্যবসায়িক পরিচয় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। 2020 সালে প্রতিষ্ঠানটির CEO পেখা ল্যান্ডমার্ক টেলিকম সরঞ্জাম বিভাগের দায়িত্ব নেন। এরপরে তিনি 3 ধাপের একটি কৌশল নির্ধারণ করেছিলেন, পুনরায় সেট করা, ত্বরান্বিত করা এবং স্কেল করা। রিসেট ধাপ এখন সম্পন্ন হয়েছে। ল্যান্ডমার্ক বলেছেন দ্বিতীয় ধাপের কাজ শুরু হচ্ছে। প্রতিষ্ঠানটি ব্যবসায়ের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিতে শুরুতেই 60 বছর পুরনো আইকনিক লোগোটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন লোগোতে 5টি ভিন্ন আকৃতির নকিয়া শব্দটি ডিজাইন করা হয়েছে। পুরনো লোগোর আইকনিক নীল রং বাদ দিয়ে ভিন্ন রঙের মিশ্রণ করা হয়েছে। নকিয়া এখনও পরিষেবা প্রদানকারী ব্যবসা বাড়ানোর পরিকল্পনার মধ্যে রয়েছে।
বর্তমানে প্রতিষ্ঠানটি টেলিকম কোম্পানিগুলোর কাছে সরঞ্জাম বিক্রি করছে। নোকিয়া কর্তৃপক্ষ বলছে এখন নোকিয়ার মূল লক্ষ্য অন্যান্য খাতের ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সরঞ্জাম বিক্রি করা। এদিকে ইউরোপে 5G ডিভাইস তৈরিতে ও কার্যক্রম পরিচালনায় উদ্যোগ নিয়েছে নোকিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান HMD গ্লোবাল। বর্তমানে ইউরোপে স্মার্টফোন উৎপাদনকারী বড় কোনো প্রতিষ্ঠানের উপস্থিতি নেই, কেননা খরচ কমানোর জন্য অ্যাপল, স্যামসাং সহ বিভিন্ন প্রতিষ্ঠান এশিয়াতেই উৎপাদন কার্যক্রম পরিচালনা করে থাকে। ফিনল্যান্ড ভিত্তিক HMD ইউরোপে স্মার্টফোন তৈরিতে কাজ করছে। পরীক্ষার প্রথম ধাপ হিসেবে সফটওয়্যারের উন্নয়ন ও পরীক্ষার বিষয়ে তথ্য প্রযুক্তি খাতে নিরাপত্তা দেয়া অংশীদারদের সঙ্গে কাজ করছে। তবে ইউরোপের কোথায় কারখানা স্থাপন করা হবে সে বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে উৎপাদন কারখানা স্থাপনে বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসাহ দিয়ে আসছে। এই লক্ষ্যে আইন কার্যকরের পাশাপাশি ভর্তুকি দেওয়ার উদ্যোগও নিয়েছে। সেমিকন্ডাক্টর উৎপাদনে ইউরোপিয়ান চিপস অ্যাক্টেও একই উদ্যোগ নেওয়া হয়েছিল। একসময় সেলফোন উৎপাদনে বাজারে নোকিয়ার অন্যতম অবস্থান ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গা হারায় এই প্রতিষ্ঠানটি। 2016 সালে নোকিয়ার স্মার্টফোন ও ট্যাব তৈরিতে 10 বছরের চুক্তি করে HMD। সে সময় স্মার্টফোন তৈরির যুদ্ধে হেরে 2014 সালে সেলফোন তৈরির পুরো ব্যবসায় মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয় নোকিয়া। বর্তমানে প্রতিষ্ঠানটি টেলিকম নেটওয়ার্ক যন্ত্রাংশ তৈরিতে কাজ করছে। বাংলাদেশ সহ শতাধিক দেশে সাবস্ক্রিপশন ফি কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্স। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি ও গ্রাহক ধরে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে OTT প্ল্যাটফর্মটি। গ্রাহকদের চমৎকার অভিজ্ঞতা দেওয়ার উপায় হিসেবে নির্দিষ্ট কিছু দেশে সাবস্ক্রিপশন ফি পরিবর্তন করছে নেটফ্লিক্স। মহামারী পরবর্তী সময়ে আর্থিক মন্দার ভয়ে খরচ কমিয়ে দিয়েছে ভোক্তারা, এর ফলে ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। এমন অবস্থায় প্রতিষ্ঠানগুলো তাদের কৌশল পরিবর্তনের কথা ভাবতে বাধ্য হচ্ছে। জানা গেছে যেসব নিম্ন আয়ের অঞ্চলে নেটফ্লিক্সের গ্রাহক কম রয়েছে সেখানেই সাবস্ক্রিপশন ফি কমিয়েছে প্রতিষ্ঠানটি। আর এর মধ্যে রয়েছে এশিয়া, লাতিন আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু দেশ। যদিও নেটফ্লিক্স তার সবচেয়ে বড় দুটি বাজার উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপে ফি বাড়াচ্ছে না। গবেষণা প্রতিষ্ঠান আম্পিয়ার অ্যানালাইসিস জানিয়েছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইন সহ বিভিন্ন বাজারে 1 কোটিরও বেশি গ্রাহকের উপর ফি কমানোর প্রভাব পড়তে পারে। তবে নেটফ্লিক্স এমন দেশগুলোতে ফি কমাচ্ছে যেখানে তাদের গ্রাহক সংখ্যা খুবই কম, কারণ এসব বাজারে প্রবৃদ্ধি ধীর গতিতে চলছে। চলতি বছর অনিবন্ধিত পাসওয়ার্ড শেয়ারিং অ্যাকাউন্টগুলোকে পেইড গ্রাহকে পরিণত করতে একটি প্রোগ্রাম চালু করেছে নেটফ্লিক্স। প্ল্যাটফর্মটির পরিষেবার শর্ত অনুসারে ব্যবহারকারীরা শুধু পরিবারের সদস্যদের সঙ্গে তাদের অ্যাকাউন্ট শেয়ার করতে পারেন। ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের তথ্য ও ডিভাইসের সংখ্যা বাড়ার কারণে প্রতি 2 বছরে বিশ্বব্যাপী অনলাইনে তথ্যের পরিমাণ দ্বিগুণ হচ্ছে। ওয়াইফাই পরবর্তী প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে অনেকদিন ধরেই। বিশ্বব্যাপী অনলাইনে তথ্যের পরিমাণ দ্বিগুণ হচ্ছে, কিন্তু রেডিও তরঙ্গ এই বিপুল পরিমাণ তথ্যের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা তৈরি করতে পারে না। ওয়াইফাই পরবর্তী প্রযুক্তি হিসাবে লাইফাই নিয়ে কয়েক বছর ধরে গবেষকরা পরীক্ষা নিরীক্ষা করছেন। লাইট ফিডালিটির সংক্ষিপ্ত হচ্ছে লাইফাই। এর মাধ্যমে সর্বোচ্চ গতিতে ডেটা স্থানান্তর হতে পারে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক 2011 সালে এই প্রযুক্তি উদ্ভাবন করেন। ওয়াইফাই রেডিও তরঙ্গের মাধ্যমে তথ্য স্থানান্তর করে, আর লাইফাই তথ্য স্থানান্তরে আলো ব্যবহার করে। লাইফাই লাইট এমিটিং ডায়োড ব্যবহার করে তথ্য স্থানান্তর করে। এই প্রযুক্তির মাধ্যমে LED বাল্ব থেকেও উচ্চ আলোর গতিতে তথ্য স্থানান্তর করা যাবে, যা ইন্টারফেসের জন্য কম ঝুঁকিপূর্ণ এবং আরও স্থিতিশীল। ওয়াইফাই এত দ্রুত প্রতিস্থাপন করা যাবে না বলে জানান গবেষকরা। এর প্রতিস্থাপনের জন্য একটি বিশাল অঙ্কের খরচ হবে, এর জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ওয়াইফাই থেকে দামে সস্তা হবে লাইফাই। ভবিষ্যতে নিঃসন্দেহে প্রাধান্য পাবে বৈপ্লবিক এই প্রযুক্তি। কৃত্রিম
বুদ্ধিমত্তার দৌড়ে জোরে সোরে সামিল হচ্ছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। গবেষকদের জন্য নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লামা প্রকাশ করতে যাচ্ছে কোম্পানিটি। মেটার তৈরি লামা বা LLM হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের মূল সফটওয়্যার। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে মেটারের ঘোষণা প্রতিযোগী প্রযুক্তি কোম্পানিগুলোকে নিশ্চিত চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মূলত মাইক্রোসফটের মালিকানাধীন ওপেন AI কোম্পানির ChatGPT গত বছরের শেষ দিকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে এ খাতে লড়াইটা প্রকাশ্য হয়ে পড়ে। এরই মধ্যে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট থেকে শুরু করে চীনের বাইদু পর্যন্ত সবাই AI নিয়ে সক্ষমতা তুলে ধরছে। এক ব্লগে মেটা জানিয়েছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মেটা AI শিগগিরই অবাণিজ্যিক ব্যবহারের জন্য গবেষক, সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্যের সারসংক্ষেপ উপস্থাপন এবং কন্টেন্ট তৈরির জন্য এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইন্টারনেট থেকে অজস্র তথ্য সংগ্রহ করতে পারে। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা এমন সব বাক্য গঠন করে যা পড়লে মনে হবে যেন কোনো মানুষের লেখা। মেটা দাবি করেছে, আগের সব ল্যাঙ্গুয়েজ মডেলের তুলনায় লামা অনেক কম্পিউটিং পাওয়ার ব্যবহার করে কাজ করতে পারে। মডেলটিকে প্রশিক্ষিত করা হয়েছে 20টি ভাষার উপর, যার মধ্যে লাতিন ও সিরিলিক বর্ণমালার মতো ভাষাগুলো প্রাধান্য পেয়েছে। মেটার ঘোষণা শুনে মনে হচ্ছে তারা তাদের AI সক্ষমতা পরীক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছে, যাতে ভবিষ্যতে তাদের পণ্য ও সেবায় এটা ব্যবহার করতে পারে। যখন প্রযুক্তি খাতে প্রবৃদ্ধি কমতে থাকায় ব্যাপকভাবে চাকরি ছাঁটাই এবং পরীক্ষামূলক বিভিন্ন প্রকল্পের ব্যয় সংকোচন শুরু হয়, তখন বিনিয়োগের জন্য AI উজ্জ্বল সম্ভাবনার জায়গা হয়ে উঠেছে। মেটা দাবি করেছে, লামার অ্যালগোরিদম এমনভাবে তৈরি করা হয়েছে অন্য যেসব ল্যাঙ্গুয়েজ মডেল বেশি প্যারামিটার অথবা ভ্যারিয়েবল নিয়ে কাজ করে, তাদেরও ছাড়িয়ে যেতে পারবে লামা। 13 বিলিয়ন প্যারামিটার দিয়ে তৈরি লামার একটি সংস্করণ ChatGPT-র পূর্বসূরি GPT-3 থেকে ভালো কাজ করে এবং তাদের 65 বিলিয়ন প্যারামিটারের লামা মডেলকে গুগলের 70 বিলিয়ন প্যারামিটারের চিনচিলা এবং 540 বিলিয়নের পামকেও টেক্কা দিতে পারবে। এই ছিল আজকের আয়োজন। প্রযুক্তির নানান ব্যবহারে যেন আপনার জীবনে আসক্তি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখুন, সতর্ক থাকুন। দেখা হবে আগামী পর্বে।